140 পৃষ্ঠার সমস্যাগুলি সমাধান করি। সময় বসাই, এখানে ঘন্টার কাঁটা 6 এবং 7 এর প্রায় মাঝামাঝি আছে, আর মিনিটের কাঁটা 4 এর ঘরে আছে। তার মানে এক একটা ঘর 5 মিনিট করে, 1 2 3 4, 4 ঘরে থাকা মানে 4 5 20, 20 মিনিট, তার মানে 6টা 20 মিনিট। তাহলে ঘড়িতে বাজছে সকাল 6টা 20 মিনিট। এখানে ঘন্টার কাঁটা প্রায় 5-এর কাছাকাছি, মিনিটের কাঁটা 9-এর ঘরে, তবে 9-এর ঘরে থাকা মানে 5 9 45, তার মানে বিকেল 4টা 45 মিনিট। এটা ঘন্টার কাঁটা 1 এবং 2-এর মাঝে আছে, মিনিটের কাঁটা 6-এর কাছে আছে, 6-এর কাছে থাকা মানে 5 6 30 30 মিনিট, তার মানে 1টা 30 মিনিট, দুপুর 1টা 30 মিনিট। এখানে ঘন্টার কাঁটা 7-এর কাছে, মিনিটের কাঁটা 12-এর কাছে, তার মানে 7টা বাজছে, অর্থাৎ 7টা মানে হচ্ছে 6টা আরও 60 মিনিট। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, 6 একে 7 ঘন্টা। এখানে যেমন খুশি বসাতে হবে। এখানে আমি ঘন্টার কাঁটা 9-এর ঘরে দিলাম আর মিনিটের কাঁটা 12-এর ঘরে, তার মানে 9টা বাজছে, রাত 9টা। এখানে বলেছে প্রশ্নে রাত 2টা বেজে 60 মিনিট, মানে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 3টে হবে। তাহলে এখানে রাত 3টে, অর্থাৎ রাত 3টা, আর তাই 60 মিনিট 1 ঘন্টা। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট। 2 নম্বর, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 60 মিনিট হয়, তার মানে মিনিটের কাঁটা যদি 12 থেকে আবার ঘুরতে ঘুরতে আবার 12-এর কাছে আসে, তখন আমরা বলি 60 মিনিট হয়েছে, মানে 1 ঘন্টা। ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 1 ঘন্টা 12 ঘন্টা হয়, 12 ঘন্টা হয়, ঘন্টার কাঁটা পুরো একবার ঘুরে আসলে 12 ঘন্টা হবে। একদিনে ঘড়িতে 12টা বাজে একবার 2 বার, একবার দুপুর 12টা আর একবার রাত 12টা, তার মানে 2 বার। একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে, একবার সকালে আসে 5-এর ঘরে আর একবার বিকেলে আসে, তাহলে 2 বার হবে, সকাল ও বিকাল। একদিনে ঘন্টার কাঁটা 2 বার সম্পূর্ণ ঘোরে, একবারে যখন ঘুরে আসে 12 ঘন্টা, 2 বারে 24 ঘন্টা। একদিনে মিনিটের কাঁটা 10 বার 12 বার 24 বার সম্পূর্ণ ঘরে, তাহলে 24 ঘন্টা একদিন হয়, তার মানে মিনিটের কাঁটা 24 বার ঘুরবে। একদিনে হয় 24 ঘন্টা, 1 ঘন্টাতে হয় 60 মিনিট। 143 পেজের সমস্যাগুলি সমাধান করি। 1 নম্বর, আজ রবিবার, স্কুলে ছুটি, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠলাম। আমি ও আমার দিদি সকাল 7টা 15 মিনিটে বাগানে চারা গাছ লাগানোর কাজ শুরু করলাম। তাহলে ঘুম থেকে উঠলাম সকাল 7টা, আর এটা 7টা 15 মিনিট থেকে চারা গাছ লাগালাম, 30 মিনিট বাগানের কাজ করলাম, তাহলে যোগ করলে হবে 5 3 1 4। তাহলে বাগানের কাজ শেষ করলাম 7টা 45 মিনিটে। আরও 15 মিনিট পরে পড়তে বসলাম, তাহলে 7টা 45 মিনিট আর 15 মিনিট যোগ করতে হবে, 5 5 10 0 4 1 5 1 6 7, তাহলে পড়তে বসলাম 7টা 60 মিনিটে, অর্থাৎ 60 মিনিট মানে 1 ঘন্টা, তার মানে 8টা, তাই 60 মিনিট 1 ঘন্টা পেলাম। তাহলে বাগানের কাজ শেষ করলাম 7টা 45 মিনিটে আর পড়তে বসলাম তার 15 মিনিট পর, অর্থাৎ 8টায়। 144 পেজ, 3 নম্বর প্রশ্ন, সন্ধ্যায় 7টা 25 মিনিটে গান গাইতে বসলাম, 55 মিনিট গান গাইলাম। তাহলে গান গাইতে বসলাম
7:25 আর গান গাইলাম 55 মিনিট। তাহলে গান গেয়ে উঠলাম 5:5, 10:0 হাতের 1, 5, 2, 7, 1, 8, 80 মিনিট, এদিকে 7। তাহলে গান গেয়ে উঠলাম 7:80। আমরা 80 মিনিট বলি না, আমরা জানি 60 মিনিটই 1 ঘন্টা। তাহলে 7টা 60, 60-এর সঙ্গে 20 যোগ করলে আমরা 80 পাবো, অথবা আমরা এখানে 80 থেকে 60 বিয়োগ করতে পারি 0, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তার মানে 20 মিনিট। 60 যোগ 20 তার মানে 80। এবার 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা আর এদিকে 7 ঘন্টা, 8 ঘন্টা, তার হবে 8টা 20 মিনিটে। তাহলে আমরা বলবো গান গেয়ে উঠলাম 8টা 20 মিনিটে। সময়ের হিসাব করি, 5 ঘন্টা 20 মিনিট যোগ 1 ঘন্টা 50 মিনিট, 0, 5, 2, 7, 70 মিনিট, 5, 1, 6, 6 ঘন্টা। তাহলে এখানে 6 ঘন্টা 70 মিনিটকে আমরা করব 60-এর সঙ্গে 10 যোগ করলে আমরা 70 পাই, অথবা এইভাবে করতে পারো 70 থেকে 60 বিয়োগ করলাম 0, 10, তার মানে 60-এর সঙ্গে 10 যোগ করতে হবে, 60 যোগ 10, 70। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, 6-কে 7 ঘন্টা, আর এখানে 10 মিনিট নেমে যাবে। 2 নম্বর, 2 ঘন্টা 55 মিনিট, তার সঙ্গে 55 মিনিট যোগ করতে হবে, 5, 5, 10-এর 0 হাতের 1, 5, 5, 10, 8, 1, 11, 110 মিনিট, এখানে 2 ঘন্টা নেমে গেল। তাহলে এখানে 2 ঘন্টা হবে, 60 যোগ করতে হবে, তাহলে 60-এর সঙ্গে কত যোগ করলে 110 হবে, তার মানে এইভাবে করে নেই, 110 থেকে আমরা 60 বিয়োগ করি, 0, 11 থেকে 6 বাদ দিলে 5, হাতের 1, 1, 1 মিলে গেল 0। তাহলে 60-এর সঙ্গে যদি 50 যোগ করি তাহলে আমরা পাবো 110। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, 2 আর এখানে 1 ঘন্টা, 3 ঘন্টা, আর এখানে 50 মিনিট নেমে যাবে, 3 ঘন্টা 50 মিনিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।